বর্তমান সময়ে সৌন্দর্যের জগতের অন্যতম প্রোডাক্ট হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে ল্যাকমির। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব তারকা এই কোম্পানির প্রোডাক্ট প্রায় সকলেই ব্যবহার করে থাকেন। তবে এই কোম্পানি শুরুর পেছনে পণ্ডিত জওহরলাল নেহরু, টাটা এবং মা লক্ষ্মীর এক বড় অবদান রয়েছে। আজ থেকে 70 বছর আগে 1952 সালে লঞ্চ হয়েছিল ল্যাকমি, যার কৃতিত্ব যায় JRD টাটার ওপর। আজকের দিনের মতোই আগেকার দিনের মহিলারাও নিজেদের সাজাতে ভালোবাসতেন। মধ্যবিত্ত মহিলারা নিজেদের ঘরের জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তুললেও যারা কিছুটা ধনী ছিলেন তারা বিদেশ থেকে সাজার জিনিস কিনতেন, যার ফলে ভারতীয় মুদ্রা বিদেশে চলে যেত। এই বিষয়কে মাথায় রেখে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশেই নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন। তখন তিনি একটি সৌন্দর্য ব্র্যান্ড শুরু করার ধারণা পান। সেই সময় ভারতের যেহেতু কোনো নিজস্ব ব্র্যান্ড ছিল না, তাই এটা আশঙ্কা ছিল সেটি মানুষ কিভাবে গ্রহণ করবে এবং প্রতিযোগিতার বাজারে কিভাবে সেটি দাঁড়াতে পারবে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন তার এই ধারণার কথা JRD টাটার সঙ্গে শেয়ার করলেন। তার ভাবনায় অভিভূত হয়ে এগিয়ে আসেন JRD টাটা। শুরু হয় ল্যাকমি। বর্তমান সময়ে যে ল্যাকমির কথা আমরা বলছি তার পূর্বের নাম ছিল লক্ষ্মী। গুগলে যদি সার্চ করে দেখেন তাহলে দেখতে পাবেন 1952 সালে এবং তার পরবর্তীতেও বেশ কয়েক বছর লক্ষ্মী নামেই দেখা গিয়েছিল। সেই সময় রেখা, হেমা মালিনী, জয়াপ্রদা সহ 50-60-এর দশকের বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীকে বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছিল। এই প্রোডাক্ট বাজারে চালু হওয়ার পর থেকে ধীরে ধীরে ভারতের মূল্য বিদেশে যাওয়া বন্ধ হয়ে যায়। বিভিন্ন চলচ্চিত্রে এই প্রোডাক্ট ব্যবহার হতে থাকার কারণে এই কোম্পানির প্রতি মানুষের বিশ্বাস ভরসা বাড়তে থাকে। সহজলভ্য দামের মধ্যে থাকায় সাধারণ মহিলারাও এই বিউটি প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করেন। 5 বছরের মধ্যে লক্ষ্মী খ্যাতির শীর্ষে পৌঁছে গেছিল, কিন্তু সুযোগ হাতে পেয়ে 1966 সালের মধ্যে লক্ষ্মী বিক্রি করার সিদ্ধান্ত নেন JRD টাটা। বেশ কিছু নামী কোম্পানি নিজের অ্যাকাউন্টে এই ব্র্যান্ডকে রাখতে চেয়েছিলেন, তবে JRD টাটার বিশ্বাস ছিল হিন্দুস্তান লিভার এই প্রোডাক্টকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। এরপর 1966 সালে হিন্দুস্তান লিভার সেই প্রোডাক্টের নাম বদলে রাখলো ল্যাকমি, ফরাসি ভাষায় যার অর্থ লক্ষ্মী। নাম বদলে গেলেও সমার্থ থাকলো একই। এরপর ধীরে ধীরে সুখ্যাতি ছাড়াতে থাকলো এই বিউটি প্রোডাক্ট। বর্তমান সময়ে ভারতের প্রায় 110টি ল্যাকমি পার্লার রয়েছে এবং গোটা বিশ্বে প্রায় 100টি পার্লার রয়েছে। প্রায় 1900 কোটি টাকার ব্যবসা দিয়ে সফলভাবে বাজার দাপিয়ে বেড়াচ্ছে এই কোম্পানি।